মেয়েরা ভাবে যে রোজা থাকলে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, যার জন্য তারা রোজা থাকে না। রফিক ভাই আপনি যাই কোন, আমাদের সুমাইয়ার ফিগার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এই যে দেখুন, এই দেখুন, এই জন্য আমি রোজা রাখি না, এটা কি চিনতে পারছেন? হ্যাঁ এই যে মুড়ি, আর আমি শরবতটা নিয়ে আসি। আরে সুমাইয়া তুমি তো রোজা থাকো না, আর রোজা না থেকে সবাই আগে এসে টেবিল বসে গেছো। আর আমিন ভাই আপনিও না কি যে বলেন, মেয়েরা কি ভাবে তা জানেন? মেয়েরা ভাবে যে রোজা থাকলে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, যার জন্য তারা রোজা থাকে না। রফিক ভাই আপনি যাই কোন, আমাদের সুমাইয়ার ফিগার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আমার মনে হয় না রোজা থাকলে এই ফিগার নষ্ট হবে, বরং এই ফিগার আরো উজ্জ্বল হবে। আচ্ছা সুমাইয়া, সারা বছর তো ফিগার চিন্তা করো, একটা মাস ফিগার চিন্তা না করলে হতো না? তাছাড়া মুসলিম পরিবারের মেয়ে হিসেবে তোমার উপর রোজা ফরজ করা হয়েছে, তাছাড়া তোমাদের মতো কিছু মেয়েদের কারণে সমাজটা নষ্ট হচ্ছে। রশিদ তুই চুপ থাক। আরে সুমাইয়া যেহেতু তুমি রোজা থাকো না, সেহেতু এখানে তোমার বসতে হবে না। যাও আমাদের ইফতার শেষ হলে তারপরে এসো, তোমার সাথে ইফতার করে আমাদের রোজাটা নষ্ট করতে চাই না। যাও। অনেক সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না, আপনারা অনেক অনেক কথা বলেছেন, আমি কেন রোজা রাখি না জানতে চান? এই যে এই যে দেখুন, এই দেখুন, এই জন্য আমি রোজা রাখি না, এটা কি চিনতে পারছেন? হ্যাঁ আর এই যে রফিক আঙ্কেল, আমি আপনার কাছ থেকে এগুলো আশা করিনি। আপনার তো বাড়িতে মেয়ে আছে, আপনার তো স্ত্রী আছে, আপনি এত কিছু জেনে শুনে বুঝে তারপরে একটা মেয়েকে এই ধরনের প্রশ্ন কি করে করেন? কেন আপনার স্ত্রীও তো রোজা রাখে না মাঝে মধ্যে, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন ও কি করে রোজা রাখবে? আপনি যদি জেনে না বুঝার ভান করেন তখন আমরা কি করব? হ্যাঁ আমি কি জনে জনে গিয়ে বলবো যে আমার পিরিয়ড হয়েছে তাই আমি রোজা রাখতে পারি না? না মানে কি এ মামা করছেন? এতক্ষণ ধরে তো অনেক কথা বলেছেন, মুখে তো ক্ষয় ফুটছিল। আর আলামিন সাহেব এখন চুপ করে আছেন কেন? এখন বলেন, এতক্ষণ তো আমার নিয়ে অনেক চিৎকারি মারছেন, অনেক মজা নিয়েছেন, আমি রোজা রাখি না আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আপনি রোজা রাখছেন না, রোজা রেখে আমার বডি শেভিং করতে আপনার লজ্জা করতেছে না? হ্যাঁ আর আপনিও তো বিয়ে করেছেন, আপনারও তো বেসিক নলেজ আছে যে আপনার স্ত্রী আছে, আপনার তো মেয়েদের সম্পর্কে জানার কথা। আর আপনি, আপনাকে আমি কি বলবো, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আর এই পিরিয়ড হচ্ছে মেয়েদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়, আর আপনাদের মতো লোকেদের জন্য আজকে আমার বিস্তারিত সব কিছু খুলে বলতে হলো। আমার নিজের কাছে নিজের যে কতটা লজ্জা লাগতেছে আর নিজের কাছে নিজের যে কতটা অপমানিত হয়েছি তা আপনাদের বলেও বোঝাতে পারবো না। আর একটা বিষয় আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যদি কোনো মেয়ে রমজান মাসে রোজা না রাখে তাদেরকে জিজ্ঞাসা করেন না যে রোজা কেন রাখেনি। আর শুনুন, রোজার মাস হচ্ছে একটা সংযমের মাস, এই সময় সবাই সবার সাথে সংযমভাবে ব্যবহার করেন। আপনারা আমার সাথে যে আচরণ করলেন আমার মনে হয় না এটা কোনো ভালো মানুষের আচরণ হতে পারে। আপনারা এত কষ্ট করে যে সারাদিন না খেয়ে রোজা রাখলেন, আমার মনে হয় না এই রোজা রাখার কোনো মানে আছে। আর আপনারা আমার সাথে কি ইফতার করবেন? না আমি তো আপনাদের সাথে ইফতার করবো না, আপনাদের মতো লোকেদের সাথে ইফতার করার রুচি আমার চলে গেছে। আর একটা কথা, আজকে এই কোম্পানির মালিক আসুক, এই কোম্পানির মালিক যখন আসবে তখন আমি আপনাদের নামে কমপ্লেন করব, আপনারা আমাকে উল্টা পাল্টা কথা বলে অপমান করেছেন। সুমাইয়া বোন আমরা আমাদের ভুল বুঝতে পারছি, এরকম ভুল আমরা আর কখনো করব না, আমরা না বুঝে তোমার অনেক অপমান করছি। শুনো তুমি যদি আমাদের মালিকের কাছে আমাদের নামে কমপ্লেন করো তাহলে আমাদের চাকরিটা থাকবে না, তোমার কাছে দু হাত জোর করে বলছি আমাদের ক্ষমা করে দাও। সুমাইয়া সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। বোন তুমি বসো, তুমি আমাদের সাথে ইফতার করবা। হ্যাঁ বসো। আর রফিক ভাই আমি শরবত নিয়ে আসতেছি।